নমস্কার, আমি দেবাশিস সাহা, আন একাডেমির পক্ষ থেকে আমি এসেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, WBCS এর প্রিলিমিনারি। ঠিক, এবং এই WBCS এর প্রিলিমিনারি ওরিয়েন্টেড কিছু MCQ আজকে আমি আলোচনা করবো। MCQ গুলো পরীক্ষা আসবার মতো এবং যেখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন আছে এবং সেগুলোর আমরা সম্মুখীন হই বিভিন্ন পরীক্ষায়, শুধুমাত্র WBCS প্রিলিম নয়, অন্যান্য পরীক্ষায়। এর আগে আমি একটু পরিচয় দিয়ে রাখি যে আমার একটা কোড তোমরা নিশ্চয়ই জানো আছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার এই কোডটা। এই এখানে ডিএসএসআর এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। সুতরাং আর দেরি নয়, তোমরা এই ডিএসএসআর এই কোড দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। এই কোড দিয়ে ভর্তি হয়ে গিয়ে তোমরা 10% ডিসকাউন্ট পাও। ক্লিয়ার? মনে রাখবে ভালো করে, এটা কিন্তু খুব ভালো করে তোমরা একটু মনে রাখবে। ক্লিয়ার? এখানে আমি WBCS এর প্রিলিমিনারি মেন এই দুটো ক্লাস নিচ্ছি এবং ব্যাচ কোর্স গুলো শুরু করেছি। যেমন ট্রায়াম ট্রায়াম বলে একটা ব্যাচ কোর্স শুরু করেছি আমি, তারপরে NCERT বলে একটা WBCS এর সঙ্গে মিল রেখে একটা ব্যাচ কোর্স শুরু করেছি এবং সেটার সঙ্গে সঙ্গে আমার ফাউন্ডেশন কোর্সটাও কিন্তু চলছে, মিশন 2022 আর একটা মিশন হচ্ছে 2021। ক্লিয়ার? ঠিক আছে, তোমরা দেখলে এবার আমি কোশ্চেন মধ্যে যাব, তুমি একটু ভালো করে নজর দেবে। এখানে দেখো একটা ছবি আমি দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি জাতীয় কংগ্রেসের সেশনে সমস্ত যে 72 জন লোক যোগ দিয়েছিল প্রথম সেশনে তাদের ছবি। এরপর আমি কোশ্চেনে ফিরে আসছি, ভালো করে তখন দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমি করেছি, ওয়াট দা রেজলিউশন ইজ অলসো নোন অ্যাজ, ওয়াট দা রেজলিউশন কি নামে পরিচিত? পূর্ণ স্বরাজ রেজলিউশন আছে, নন কোঅপারেশন রেজলিউশন আছে, কুইট ইন্ডিয়া রেজলিউশন আছে এবং সিভিল ডিসঅবিডিয়েন্স রেজলিউশন আছে। কি কি বললাম? পূর্ণ স্বরাজ রেজলিউশন, নন কোঅপারেশন রেজলিউশন, কুইট ইন্ডিয়া রেজলিউশন এবং সিভিল ডিসঅবিডিয়েন্স রেজলিউশন। ক্লিয়ার? তাহলে ওয়াট দা রেজলিউশনে আমরা কোশ্চেনের চারটা অপশন রাখলাম, তাহলে কি উত্তর হবে? এখানে উত্তর আমাদের মাথায় রাখতে হবে যে ওয়াট দা এখানে এই ঘটনাটা কবে ঘটেছিল। ওখানটা এই ঘটনাটা ঘটেছিল মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে আমাদের 14 জুলাই 1942, 14 জুলাই 1942 সালে। এই ওয়াটায় যেখানে আমাদের শপথ নেওয়া হয়েছিল সেটাকে আমরা বলি আজাদ ক্রান্তি ময়দান এবং তারই পরিপ্রেক্ষিতে 4ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক দেওয়া হয়। তাই ওয়াট দা রেজলিউশন ইজ অলসো নোন অ্যাজ, আমাদের কাছে উত্তরটা কি হবে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট। মনে রাখবে কি হবে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া রেজলিউশন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা কুইট ইন্ডিয়া রেজলিউশন, এটা উত্তর হবে। ভালো করে এটা দেখবে, পূর্ণ স্বরাজ রেজলিউশন হবে না, নন কোঅপারেশন হবে না, সিভিল ডিসঅবিডিয়েন্স হবে না, কেবলমাত্র হবে কুইট ইন্ডিয়া রেজলিউশন। তোমরা জিজ্ঞেস করতে পারো পূর্ণ স্বরাজ রেজলিউশন স্যার তাহলে এটা কবে হয়েছিল? এটা হচ্ছিল 1929 1929 সালে লাহোর কংগ্রেস সেশনে। নন কোঅপারেশন রেজলিউশন, নন কোঅপারেশন রেজলিউশন এটা নেওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে 1920, আর এটাকে পাস করা হয়েছিল নাগপুর সেশনে 1920, আর কুইট ইন্ডিয়া বললাম 1914 সালে আমাদের গোয়ালিয়র ট্যাঙ্কের কাছে কোয়ার্টার সেশনে নেওয়া হয়েছিল, কোয়ার্টার রেজলিউশন কুইট ইন্ডিয়া রেজলিউশন নেওয়া হয়েছিল। আর সিভিল ডিসঅবিডিয়েন্স রেজলিউশন এটা আমরা দেখতে পাই আমাদের 1929-এ আমাদের লাহোর কংগ্রেস সেশনে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে সবকটা আলোচনা করে দিলাম এখান থেকে, তাহলে এখান থেকে কমপ্লিট আনসারটা কি বেরোলো? কমপ্লিট আনসারটা বেরোলো কুইট ইন্ডিয়া
রিজলিউশন। ক্লিয়ার, বুঝা গেল? বেশ, পরের কোশ্চেনে যাচ্ছি। দ্য স্টেপল ফুড অফ দ্য বৈদিক এরিয়ান ওয়াজ, বৈদিক এরিয়ানদের স্টেপল ফুড কি ছিল? বৈদিক এরিয়ানদের স্টেপল ফুড কি ছিল? এটার উত্তর অপশন আছে বার্লি অ্যান্ড রাইস, মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট, রাইস অ্যান্ড পালস, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। তাহলে এখানে স্টেপল ফুড এখানে বলছে বার্লি অ্যান্ড রাইস, যব এবং ধান, মিল্ক দুধ এবং তার প্রোডাক্ট গুলো, তারপর কি আছে রাইস চাল আছে এবং পালস। ক্লিয়ার? রাইস চাল এবং পালস গুলো আছে বলছে, ঠিক আছে, মানে ডাল, রাইস এবং ডাল বলছে। ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, সবজি এবং ফল। না, মনে রাখবে স্টেপল ফুড অফ দ্য বডি কেরিয়ার, এটা জেনে রাখবে মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট, এটার উত্তর হবে বি, মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট। মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট হবে। কেন উত্তরটা হলো মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট? আমরা দেখতে পাই যে বৈদিক যুগে গরু, গরুকে প্রসারণ হয়েছে অনেক আগে, এবং সেই গরুর দুধ থেকে থেকে আমাদের মিল্ক এবং তার থেকে মাখন এবং ঘি, সেটা হচ্ছে খাদ্য সামগ্রী হিসেবেই, প্রোডাক্ট হিসেবে তৈরি হতো, সেটা বিক্রি করে দেওয়া হতো। ক্লিয়ার? এটা একটা সেই জন্য স্টেপল ফুড ছিল। মনে রাখবে ভালো করে, রাইস অ্যান্ড পালস হবে না, বা বার্লি অ্যান্ড রাইস হবে না, চাল এখানে হলো না, কোন ধান এখানে হলো না, বা ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এখানে হলো না, ঠিক আছে, ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, সবজি এবং ফল আর হলো না। নেক্সট, পরের কোশ্চেন, হু ইজ সেড টু হ্যাভ বিকাম দ্য চিফ অফ দ্য জৈন সংঘ আফটার দ্য ডেথ অফ মহাবীর, হু ইজ সেড টু হ্যাভ become the chief of the Jaina Sangha after the death of Mahavir. Mahavir এর মৃত্যুর পরে জৈন সংঘের ভার কে নিয়েছিল? বেশ, অপশন আছে এ জম্মু, বি হচ্ছে তোমার হচ্ছে ভদ্রবাহু, সি হচ্ছে সুরভদ্র, ডি হচ্ছে শুদ্ধধন। ঠিক আছে, না, ডি হচ্ছে শুদ্ধধন, সুধর্ম, সুধর্ম, সরি, সুধর্ম। এখানে একটু বলে দিই, চিফ অফ দা জৈন সংঘ মহাবীরের মৃত্যুর পরে ইমিডিয়েটলি যিনি হন, তিনি হচ্ছেন আমাদেরকে, তিনি হচ্ছেন আমাদের সুধর্ম। মনে থাকবে কি নামটা বললাম? সুধর্ম, সুধর্ম। মহাবীরের পরে ইমিডিয়েটলি সাকসেসর হয় মহাবীরকে সুধর্ম। জম্মু, জম্মু মহাবীরের দুর্বৃত্ত শিশুদের মধ্যে জম্মু শিষ্য ছিলেন, জম্মু। ভদ্রবাহু অনেক পরে লোক, তিনি জৈন ধর্মী ছিলেন, এবং ভদ্রবাহু আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের জৈন দিগম্বর ধর্মের প্রবর্তক ছিলেন, জৈন দিগম্বর ধর্মের প্রবর্তক হচ্ছে ভদ্রবাহু, ঠিক আছে। তারপরে আছে কি স্থূলভদ্র, স্থূলভদ্রের কথা বলে রাখি, তিনি হচ্ছে আমাদের কি হীনযান, হীনযান জৈন সমাজ, স্থূলভদ্র হচ্ছে কি বললাম আমাদের হীনযান ধর্মের প্রবর্তক, স্থূলভদ্র প্রচার করেছিল শ্বেত বস্ত্র পরিধান করতে হবে, ঠিক আছে, তাই সে হচ্ছে আমাদের কি হলো স্থূলভদ্র, ঠিক আছে। তাহলে শ্বেতাম্বর হলো সুধর্ম, হচ্ছে মহাবীরের মৃত্যুর পর তার টাইটেল গুলো, মানে তার ইয়েগুলো, ডিক্টম গুলো নিয়ে খাওয়ার চেষ্টা করেছিল, সে হচ্ছে আমাদের সুধর্ম, ঠিক আছে, মনে রাখবে না। উত্তরটা কি হবে এখানে? এখানে রাইট উত্তরটা হবে হচ্ছে সুধর্ম, সুধর্ম। বেশ, পরের কোশ্চেন যাই, সুধর্মের পরে দেখে নাও, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু হ্যাড টেরিটরি আউটসাইড ইন্ডিয়া, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু হ্যাড টেরিটরি আউটসাইড ইন্ডিয়া। ইন্ডিয়ান রুলারদের মধ্যে রুলারদের মধ্যে প্রথমবারের জন্য কার সাম্রাজ্য সীমা বা তার টেরিটরি তোমার নিজের দেশ ছাড়িয়ে, মানে ইন্ডিয়া ছাড়িয়ে করেছিল? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু হ্যাড দ্য টেরিটরি আউটসাইড ইন্ডিয়া।
ঠিক আছে, ভারতীয় স্বাধীনতার মধ্যে তার তোমার টেরিটরি ভারতের বাইরে অব্দি বিস্তৃত হয়েছিল আউটসাইড ইন্ডিয়া। কনিষ্ক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য আছে, কনিষ্ক আছে, অশোক আছে। বেশ, আমরা অশোক থেকে শুরু করি। আমরা নিশ্চয়ই জানি অশোকের সময় কলিঙ্গ রাজ্য জয় হয়েছিল, ঠিক আছে? অশোক কলিঙ্গ রাজ্য জয় হয়েছিল, অশোক বিদেশি জয় করেনি, ঠিক আছে? এবং এখানে একটু মনে রাখবো যে কলিঙ্গের অঞ্চলটা পুরো অশোকের সামনে যুক্ত হয়, এবং অশোক ওই কলিঙ্গ সাম্রাজ্য যুক্ত করার সময় আমরা কি দেখতে পাই, তোষালি ক্যাপিটাল তোষালিকেও নিয়ে এসেছিল, এবং এখানে শিশুগুপ্তকে হারিয়ে দেয়, হারিয়ে দিয়ে দয়া নদী দিয়ে, তাই তো? আমাদের ব্যাটল অফ কুলিঙ্গটা, এই বিখ্যাত যুদ্ধ ব্যাটল অফ কুলিঙ্গ 261 সালে অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেন। অশোক নিজের মেয়ে এবং নিজের ছেলে মহেন্দ্র এবং আমাদের কি নাম ছিল মহেন্দ্রের সঙ্গে অশোকের মেয়ে সংঘমিত্রা, তারা দুজনকে পাঠিয়েছিল কোথায়, সিংহল ধর্ম প্রচার করতে। ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হুবিষ্ক, হুবিষ্ক রাজ্যসীমা চীন পর্যন্ত বিস্তৃত হয়েছিল, বেশ, কিন্তু প্রথম নয়। চন্দ্রগুপ্ত মৌর্য জয় করেছিল আমাদের কি কাবুল, কান্দা, হিরাট, বালুচিস্তান, মাকান, এই অঞ্চলগুলো তার সাম্রাজ্য সীমা অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু একটা দেশ থেকে একটা মহান একটা দেশের মধ্যে সাম্রাজ্য সীমা বিস্তারের ব্যাপারটা বেশি শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের কনিষ্ক, কনিষ্ক চীন, চীনটা আমাদের দেশ বিস্তার করেছিল। এবং এটাও জানা যায় যে কনিষ্ক এই বিস্তার করবার সময় আমাদের কনিষ্ক টেরিটরি বেড়েছিল কোথায়, রোমে ব্যবসা বাণিজ্য বেড়েছিল, সেখানে একটা ফরেনের দিকে ওর ইয়ে হয়েছিল, এবং পামির মালভূমি পর্যন্ত ওর সাম্রাজ্য সীমা বিস্তৃত হয়েছিল। তাই এখান থেকে সব দিক বিচার করে উত্তরে ফার্স্ট করলে কনিষ্ক। ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস রিমেন্স অফ ওয়েলস হ্যাভ বিন ফাউন্ড, বলছে ইন হাউসেস বিলঙ্গিং টু দ্য ডেভেলপমেন্ট অফ স্টেজ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস তোমার রিমেন্স অফ ওয়েলস, বেশ, রিমেন্স অফ ওয়েলস রয়েছে। রিমেন্স অফ ওয়েলস কুয়োর ভাঙা টুকরো হ্যাভ বিন ফাউন্ড, কুয়োর ভাঙা টুকরোগুলো পাওয়া গেছে, হাউসেস বিলং টু দ্য ডেভেলপমেন্ট স্টেজ অফ দ্য ইন্ডাস ভ্যালি, হ্যাঁ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তো ডেভেলপমেন্ট স্টেজ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মনে রাখবে, এটা মনে রাখবে। কি কি আছে? হরপ্পা আছে, কালীবঙ্গন আছে, লোথাল আছে, মহেঞ্জোদারো আছে, ইভেন সাবওয়েল। তাহলে এই কুয়োর অংশ কোথায় পাওয়া গেছে? হরপ্পায় কোনো কুয়োর অংশ পাওয়া যায়নি। হরপ্পায় কি পাওয়া গেছে? লেবার কোয়ার্টার, তারপর হচ্ছে আমাদের ওই মেল স্ট্যাচু, ন্যান্সি মেল স্ট্যাচু, যেটাকে আমরা শিল্প বলা হয়, তারপরে আমাদের পাওয়া গেছিল ওখানে কি সিক্স ক্যানালিস, তারপরে এখানে পাওয়া গেছিল এখানে, হ্যাঁ, হরপ্পায় বলছিলাম, তারপরে হচ্ছে এখানে কফিন, উডেন ইউডেন প্যাভিলিয়ন না, কফিন বাড়িয়েল পাওয়া গেছিল, কফিন বাড়িয়েল ছাড়া এখানে R37 এবং সিমেট্রি এইচ সমাধি পাওয়া গেছিল, ঠিক আছে? বললাম লেবার কোয়ার্টার বলেছিলাম এখানে, আচ্ছা, এবার এখানে হ্যান্ডি কেস পাওয়া গেছিল, যার মধ্যে কুইজার পাওয়া গেছিল, ইয়ার স্কুপ পাওয়া গেছিল, ক্লিয়ার? এটা একটু মনে রাখবে, পাওয়া যায়নি এখানে কি, এখানে কিন্তু আমাদের রিমেন্স অফ ওয়েলস পাওয়া যায়নি, বেশ। এবার কালীবঙ্গান, কালীবঙ্গান বুঝতে পারছো, কালীবঙ্গানে এখানটাকে ব্ল্যাক ব্যাঙ্গলস বলি আমরা, কালীবঙ্গানে যা পাওয়া গেছিল তার মধ্যে আমরা দেখি ফার্স্ট ফার্স্ট হচ্ছে ওই কি বলবো ওই প্লাউ, প্লাউটাকে মানে লাঙ্গল ঘষার চিহ্ন, মাটির উপরে লাঙ্গল ঘষার চিহ্ন প্রথম পাওয়া গেছিল, ট্রেস অফ তোমার হচ্ছে লাঙ্গিয়ে প্লাউ, ঠিক আছে? প্লাউ ফিল্ড সার্ফেস, ট্রেসেস অফ প্লাউ ফিল্ড সার্ফেস কালীবঙ্গানে পাওয়া গেছিল। এরপরে হচ্ছে
কালিবাঙালে বলা হয়েছিল খুব বিখ্যাত তোমার কি বৈষ্ণব প্রধান স্টাইল অফ রাইটিং পাওয়া গেছিল কালিবাঙালে। তারপরে পাওয়া গেছিল এখানে হচ্ছে ফায়ার অর্কার্ডস পাওয়া গেছিল, বোনস অফ ক্যামেল পাওয়া গেছিল, এগুলো খুব বিখ্যাত। লোথাল লোথাল গুজরাট সমতি সোম ঠিক আছে লোথালিয়ে লোথালের ক্ষেত্রে সরমতি রিভার বহুবার রিভারের মাঝখানে পাওয়া গেছিল। বেশ লোথাল হচ্ছে কি বলা হয় পোর্ট সিটি, আর্টিফিশিয়াল ডকইয়ার্ড এখানে পাওয়া গেছে, আর্টিফিশিয়াল ডকইয়ার্ড লোথালে পাওয়া গেছে। টুইন গেটস ম্যান উমেন এটা পাওয়া গেছিল। তারপরে এলিফ্যান্ট তোমার হচ্ছে টাস্ক অফ এলিফ্যান্ট পাওয়া গেছিল। তারপরে পাওয়া গেছিল এখানে টাস্ক অফ এলিফ্যান্ট ছাড়াও খুব ইম্পর্টেন্ট ডাইং ভ্যাট রঙ্গুলার পাত্র চেস বোর্ড পাওয়া গেছিল, চেস বোর্ড পাওয়া গেছিল এখানে ঠিক আছে। বেশ আর্টিফিশিয়াল ডকইয়ার্ডের কথা বললাম আর কি। হ্যাঁ এগুলো হচ্ছে লোথালের ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে লোথালের চেস বোর্ডটা যেমন বললাম পুরনো একটা জিনিস। আর লোথালে পাওয়া গেছে রাইস কালটিভেশন, রাইস কালটিভেশনের চিহ্ন ঠিক আছে, এভিডেন্স অফ রাইস কালটিভেশন লোথাল। মনে রাখবে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো গ্রেট বাথ গ্রেট পিরামিড পাওয়া গেছিল যেন নিশ্চয়ই, সেই সঙ্গে সঙ্গে পাওয়া গেছে ওয়েল কুয়ো কুয়ো ঠিক আছে। বলছি যেখানে ওয়েলস কোথায় হবে ওয়েলস হ্যাভ বিন ফাউন্ড ইন মহেন্দ্র হবে, মহেন্দ্র আর কি আছে মহেন্দ্র গেট কেনারি গেট বাচ্চারা মহেন্দ্র পাওয়া গেছে হলো তোমার ড্যান্সিং উম্যান বা ড্যান্সিং গার্ল ঠিক আছে। তারপরে প্রিস্ট কি পুরোহিত রাজা এটা পাওয়া গেছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। গেট গার্ড গেট কেনারি দুটোই পাওয়া গেছিল, মণ্ডপ মহেন্দ্র পাওয়া গেছিল, উত্তর হচ্ছে মহেন্দ্র ঠিক আছে। নেক্সট মহেন্দ্র বললাম, এবার চলে যাই গৌতম বুদ্ধ ওয়াজ এলিভেটেড টু দ্য পজিশন অফ গড ফর দ্য টাইম অফ, গৌতম বুদ্ধ ওখানে এলিভেটেড করা হয় যে ঈশ্বরের সমতুল্য তিনি হয়েছেন। প্রথম হচ্ছে পজিশন অফ দ্য গড, পজিশন অফ দ্য গড, পজিশন অফ দ্য গড বাই দ্য টাইম অফ, এই গৌতম বুদ্ধকে কখন আমাদের ঈশ্বর বলে কল্পনা করা হয় করা হয়েছে, কল্পনা ঈশ্বর বলে কল্পনা করা হয়েছে কোন পিরিয়ডে। এবং বলছে পজিশন অফ গড, পজিশন অফ গড রাখা হয়েছিল ঠিক আছে এখানে। হ্যাঁ পজিশন অফ গড, পজিশন অফ গডের একটা মূল্য দেওয়া হয়েছিল, অশোকের সময় পজিশন অফ গডের মূল্য পায়নি ক্লিয়ার। অশোকের সময় হচ্ছে থার্ড বৌদ্ধ কাউন্সিল হয়েছিল, সবারই মনে আছে এখানে কি হয়েছিল থার্ড বৌদ্ধ কাউন্সিল, অভিধর্ম অভিধর্ম কোষের ব্যাখ্যা হয়েছিল, অভিধর্ম কোষের ব্যাখ্যা। কনিষ্ক, কনিষ্কের সময় হচ্ছে মহাযান ধর্মের প্রচার হয় এবং কনিষ্ককে গড সেজে কনিষ্কের সময় গৌতম বুদ্ধ গড সেজে পড়শি হতে থাকে ঠিক আছে ঠিক আছে। তাহলে উত্তর কি হচ্ছে এখানে কনিষ্ক, কনিষ্ক হচ্ছে উত্তর বৈষ্ণব গড বাই দ্য টাইম অফ। কেন হচ্ছে এখানে, কারণ এখানে ফোর্ট বৌদ্ধ কাউন্সিল হয়েছিল, ফোর্ট বৌদ্ধ কাউন্সিলে আমাদের কি হয়েছিল আমাদের গৌতম বুদ্ধের ওর্ষি পুজো আরম্ভ হয় কান্দারাট আর মধুরা আড্ডি, কান্দারাট আর মধুরা আড্ডি ক্লিয়ার। তাই এখানে আমরা কি বলতে পারি এলিভেটেড টু দ্য পজিশন অফ দ্য গড টাইম অফ কনিষ্ক। চন্দ্র উত্তর বিক্রমাদিত্যের সময় হবে না, উষ্ণ ঘটে না এটা, প্রথম হয়নি ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে হর্ষ আছে ঠিক আছে, হর্ষ আছে চন্দ্র উত্তর বিক্রমাদিত্য হবে না এখানে, আর হচ্ছে হর্ষ গড়পালের টাইম না, হর্ষের সময় না তার আগেই চালু হয়ে গেছিল, উত্তর এখানে হবে হচ্ছে কনিষ্ক। ঠিক আছে বেশ মনে রাখতে হবে। ঠিক আছে 5 নম্বর কোশ্চেনটা দেখো,
হ্যাঁ আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু অ্যাপ্লাই দ্য ওয়েস্টার্ন মেথডস টু হিজ অ্যাডমিনিস্ট্রেশন? কোন ভারতীয় রাজা তার সাথে? আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু অ্যাপ্লাই দ্য ওয়েস্টার্ন মেথড অফ হিজ অ্যাডমিনিস্ট্রেশন, ক্লিয়ার? আমাদের ওয়েস্টার্ন মেথডস অফ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন ওয়েস্টার্ন মেথডটা কে করে দিয়েছিল? ফার্স্ট ইন্ডিয়ান রুলার যে অ্যাপ্লাই দ্য ওয়েস্টার্ন মেথড অফ হিজ অ্যাডমিনিস্ট্রেশন। বেশ, হায়দার আলী আছে, টিপু সুলতান আছে, খুরশিদ কুলি খান আছে, আর মালাহার রাও হোলকার আছে। মনে রাখবে এই কাজটা যিনি করেছিলেন, এটা হচ্ছে ছড়িয়ে দেওয়া, স্প্রেড করার কাজ। এই স্প্রেড করার কাজটা করেছিলেন আমাদের টিপু সুলতান, টিপু সুলতান করেছিলেন। হায়দার আলী করেনি, বা মুর্শিদ কুলি খান করেনি, বা মালাহার রাও হোলকার করেনি, টোটালি এটা করেছিল হচ্ছে টিপু সুলতান। হায়দার আলী, মুর্শিদ কুলি খান, ঠিক আছে, মালাহার রাও হোলকার, এরা জয়েন করেছিল। হায়দার আলী, মুর্শিদ কুলি খান, মালাহার রাও হোলকার এরা ছিলেন, কিন্তু কেউ আমাদের কি করেছিল, ওয়েস্টার্ন মেথড কেউ চালু করেনি, চালু করেছিল তোমাকে টিপু সুলতান। হায়দার আলীও করেনি, মুর্শিদ কুলি খান আর ইয়ে করেনি, এটা করেছিল কে, এটা করেছিল টিপু সুলতান, সোর্ড অফ টিপু সুলতান, ঠিক আছে, মনে রাখবে, মনে রাখবে। এটা দ্য প্রোগ্রাম অফ স্বদেশিয়ান বয়কট, ঠিক আছে, দ্য প্রোগ্রাম অফ স্বদেশিয়ান বয়কট এগেইনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ভিজিটেড বাই দ্য প্রোগ্রাম অফ স্বদেশিয়ান বয়কট এগেইনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ, কি বলছে, ভিজুয়ালাইজ বাই, কে করেছিল এটা? দ্য প্রোগ্রাম অফ স্বদেশিয়ান বয়কট এগেইনস্ট দ্য পার্টিশন অফ দ্য বেঙ্গল ওয়াজ ভিজুয়ালাইজ। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ঠিক আছে, রাসবিহারী বোস, নানা জায়গায় কে জি করেছিল। দ্য প্রোগ্রাম অফ স্বদেশিয়ান বয়কট, স্বদেশিয়ান বয়কট, স্বদেশিয়ান বয়কটটা 1906, ঠিক আছে, এবং বয়কটটাও তাই 1906 হয়েছিল, হয়ে গেল। এবার সেটার জন্য এখানে যাদের নাম দেওয়া যাচ্ছে সবাই কিন্তু সঙ্গে যুক্ত ছিল, কিন্তু দুটোই একসঙ্গে, মানে স্বদেশী এবং বয়কট দুটোই একসঙ্গে করেছিলেন কেবলমাত্র সুরেন্দ্রনাথ ব্যানার্জী। সুরেন্দ্রনাথ ব্যানার্জী তার বেঙ্গলি পত্রিকায় স্বদেশী জিনিস গ্রহণ এবং বেঙ্গলি জিনিসকে বর্জনের দায়িত্ব নেন, ঠিক আছে। আর বিপিন চন্দ্র পালের, বিপিন চন্দ্র পাল কোন দায়িত্ব নিতে আসেনি, নিতে আসেনি, আমার রাসবিহারী বসু নিতে আসেনি, কেবলমাত্র এসেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী, ঠিক আছে। বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এবং রাসবিহারী বোস এরা সবাই অংশগ্রহণ করলেও স্বদেশিয়ার বয়কট দুটোতেই ওরা কাজ করেনি, স্বদেশীদের উপরে এনে পুড়িয়ে দেওয়া এগুলো করেনি, ঠিক আছে। এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী উত্তর হবে, কারণ আমার বয়কটের ব্যাপারটা আছে, বয়কটের ব্যাপারটা তিনি করেছিলেন। আর এখানে বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, রাসবিহারী ঘোষ এরা হচ্ছে সবাই স্বদেশীর পক্ষে ছিলেন, ঠিক আছে। তো উত্তরটা এখানে কি হবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জী হবে। ঠিক আছে, উত্তরটা কি হবে তাহলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জী, সুরেন্দ্রনাথ ব্যানার্জী, ঠিক আছে। মনে থাকবে যে স্বদেশিয়ার বয়কট দুটো থেকে নিয়েছিল, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এরা স্বদেশী প্রচার করেছিল, কিন্তু দুটো একসঙ্গে হাতের কাটা করেছিল হচ্ছে হাতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দ্য সুলতান হু কমপ্লিটেড কনকোয়েস্ট অফ সাউথ ওয়াজ, দ্য সুলতান হু কমপ্লিটেড দ্য কনকোয়েস্ট অফ সাউথ, কনকোয়েস্ট অফ সাউথ অ্যান্ড ব্রোক দ্য পলিটিক্যাল বোথ দ্য পলিটিক্যাল এগ্রিমেন্ট, পলিটিক্যাল এগ্রিমেন্ট না, ইন দ্য সাউথ, ইন দ্য বলছে দি সুলতান হু কমপ্লিটেড, হু কমপ্লিটেড দ্য কনকোয়েস্ট অফ দ্য সাউথ, কনকোয়েস্ট অফ দ্য সাউথ অ্যান্ড ব্রোক দ্য পলিটিক্যাল ব্যারিয়ার্স বিটুইন ই নর্থ অ্যান্ড দ্য সাউথ ওয়াজ।
দক্ষিণ মেলার দয়া ফার সম্পূর্ণ করেছেন এবং তার সঙ্গে উত্তর মেলা দক্ষিণ মেলাতে মাঝখানে ব্যারিয়ারটা কিন্তু উঠিয়ে দিয়েছিলেন, কে কাজটা করেছিল লক্ষ্য করে দেখো, আলাউদ্দিন খলজি সাউথ ইন্ডিয়ার জায়গায় জয় করেছিল কিন্তু ব্যারিয়ার জয় করতে পারেনি। কাবুল কান্দার ইয়ার বা তোমার কাবুল কান্দার কি বলছি যে আমরা যদি দেখছি আলাউদ্দিন খলজির সময় ওয়ারাঙ্গল হয়েছিল এই রাজ্যগুলো জয় করেছিল, দেবগিরি রাজ্যগুলো জয় করা হয়েছিল, গিয়াসুদ্দিন তুগলক সাউথ ইন্ডিয়ার অব্যাহত ছিল, মুহাম্মদ বিন তুগলক এই সময় হয়েছিল প্রচুর টেরিটরি করেছিল সাউথ ইন্ডিয়াতে, যার জন্য সাউথ ইন্ডিয়ার জন্য তার একটা গোলযোগ সৃষ্টি হলো, ঠিক আছে গোলযোগ সৃষ্টি হয়েছিল। আচ্ছা বেশ, মোহাম্মদ বিন তুগলক সময় গোলযোগটা কি ছিল, সেখানে বিজাপুর এই তোমার বিজয়নগর এবং বাহমনি দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেট তৈরি হয়ে গেল, আমাদের থেকে বেঙ্গল থেকে হচ্ছে ইলিয়াস শাহী বংশ স্টেট ইয়ে হলো স্বাধীন হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট তৈরি হলো, ঠিক আছে তাহলে উত্তরটা এখানে হলো কি মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলকের সময় এটা একমাত্র হয়েছিল আর বীর শাহ তুগলকের সময় ব্যাপারটা হয়নি, তাহলে উত্তরটা কি হলো মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে উত্তর এটা হবে না, ঠিক আছে মোহাম্মদ বিন তুগলক, বেশ মনে রাখবে। আচ্ছা অ্যাট হুইচ প্লেস বেঙ্গল ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি গিভেন পারমিশন টু ট্রেড অ্যান্ড বিল্ড এ ফ্যাক্টরি বাই দ্য মুঘলস ইন 1651, 1651 সালে কোন জায়গাতে বেঙ্গলের কোম্পানি গিভেন পারমিশন পেয়েছিল ট্রেড অ্যান্ড বিল্ড ফ্যাক্টরি বিল্ড তৈরি করতে এবং ফ্যাক্টরি তৈরি করতে ফ্যাক্টরি বাই দ্য মোগলস মোগলদের জন্য 1651, ঠিক আছে উত্তরটা কি হবে, উত্তরটা হবে কাশিম বাজার, ঠিক আছে এটা কাশিম বাজার হবে, কাশিম বাজার এটা বর্ধমান ক্যালকাটা সিঙ্গুর হবে না, নাম হচ্ছে কাশিম বাজার, ঠিক আছে কাশিম বাজার হবে 1651 এ, কাশিম বাজার হবে বর্ধমান হবে না ক্যালকাটা হবে না বা সিঙ্গুর হবে না, ঠিক আছে কাশিম বাজার উত্তর হবে, বেশ হু অ্যামং দ্য ফলোইং রিজেক্টেড দ্য টাইটেল অফ নাইটহুড টু রিফিউজ অ্যাকসেপ্ট এ পজিশন ইন দ্য কাউন্সিল অফ দ্য সেক্রেটারি সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, কাউন্সিল অফ দ্য সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া রিজেক্টেড কি করলো নাইটহুড, নাইটহুড রিজেক্ট করলো অ্যাকসেপ্টেড দ্য কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ দ্য সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, দারুণ প্রশ্ন এটা, ঠিক আছে কে কে ছিল এখানে, জি কে গোখলে মতিলাল নেহরু এম জি আর বিজি তিলক, নাইটেল টাইটেল অফ নাইটহুড ছেড়ে দিয়েছিল, টাইটেল অফ নাইটহুড ছেড়ে দিয়ে রিফিউজ টু অ্যাকসেপ্ট পজিশন ইন দা কাউন্সিল অফ দ্য সেক্রেটারি অফ স্টেট এটা করেছিল গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে এটার উত্তর কি হবে গোপাল কৃষ্ণ গোখলে, গোপালকৃষ্ণ গোখলে হবে, ঠিক আছে এটা উনি প্রথম করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে, নেহেরু রানাডে বা তিলক করেননি, ঠিক আছে বোঝা গেল এটা, আমি আবার ফিরে যাচ্ছি। তোমরা এখনো যারা ভর্তি হওনি তারা অবিলম্বে ভর্তি হয়ে যাও, ভর্তি হওয়ার জন্য তোমরা এখানে ডিএসএস অ্যাপ এটা অ্যাপ্লাই করো, ডিএসএস অ্যাপ এটা অ্যাপ্লাই করো ক্লিয়ার, এবং ডিএসএস এর সঙ্গে সঙ্গে 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাও, তো আরেকটা তোমাদের দেখাই এখানে, যারা একাডেমিতে তোমার এই সাবস্ক্রাইব করতে চাই ইউটিউব সেখানে ভালো করে দেখে নাও,
ডিএসএ 101 ডিএসএ সাইন করবে, আর ওইখানটা করতে গেলে পার্টিকুলারলি আমাদের ডিএসএ স্যার করবে, ঠিক আছে, ডিএসএ স্যার এবং আমাদের জিএস 101 বলে একটা ব্যাচ হচ্ছে, ওই ব্যাচেই কিন্তু আমাদের কাজ চলছে, কাজটা ভালো করে করতে হবে। ঠিক আছে, আমি আবার ফিরে আসছি। যাই হোক, তোমরা ভালোভাবে ক্লাস করো, ফিরে এসো, ঠিক আছে। আজকে বিকেল 5টা এবং 10টার সময় আমাদের ক্লাস হবে, এই একটা স্পেশাল ক্লাস হবে, দুটো স্পেশাল ক্লাস হবে, ডব্লিউএসএস এর প্রি ওরিয়েন্টেড ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এখান থেকে সমস্ত সাজেশন দেওয়া হবে এবং ওখানে আলোচনা করা হবে। প্লিজ তোমরা জয়েন করো ক্লাসে, ঠিক আছে, ওকে, নমস্কার, ক্লাস শেষ করলাম।